মিশকাতের 5176 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, পৃথিবী অভিশপ্ত, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, তবে আল্লাহর জিকির অভিশপ্ত নয়, আল্লাহ যা ভালোবাসেন তা অভিশপ্ত নয়, যারা আলেম তারা অভিশপ্ত নয়, যারা ছাত্র জ্ঞান অর্জন করে এরা অভিশপ্ত নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত অর্থে ইলেম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আজকে আপনাদের সময়ে আপনাদের কাছে আমার আলোচনার বিষয় সালাফ থেকে দুইটা কওল অনুবাদ করা, অতঃপর কিছু বিভ্রান্তমূলক কথাবার্তার জবাব দেওয়া। অর্থাৎ আমরা বলতে পারি জাল হাদিসের কবলে, জয়ীফ হাদিসের কবলে, অপব্যাখ্যার কবলে মুসলমানদের ইমান, মুসলমানদের আকিদা, মুসলমানদের আমল, এ বিষয়ে কিছু কথা, অতঃপর আল্লাহ রসুল থেকে কয়েকটা আমলের জন্যে হাদিস অনুবাদ করা। আল্লাহ তাআলা যেন আমার আলোচনায় রহমত দান করেন এবং আপনাদেরকে যেন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, আমিন। সাবুল ইমান বাইহাকি 1676 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের কাছে আছে, তিনটা জিনিস মানুষের কাছে নাই। কয়টা আছে? তিনটা। নাই কয়টা? তিনটা। এক, আল ইলমু মাওজুদুন, ইলম বিদ্যমান, জ্ঞান বিদ্যমান, ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, জ্ঞান আছে। কিভাবে? আজকে অনেক মুহাদ্দিস আছে, আজকে অনেক মুফাসসির আছে, আজকে অনেক মুফতি আছে, আজকে অনেক আলেম আছে, আজকে অনেক ইমাম আছে, আজকে অনেক খতিব আছে, আজকে অনেক মাদ্রাসা আছে, আজকে অনেক মাদ্রাসার শিক্ষক আছে, আজকে অনেক মাদ্রাসার ছাত্র আছে, আজকে মোবাইলে কোরআন পড়া যায়, মোবাইলে কোরআনের তাফসির পড়া যায়, মোবাইলে হাদিসের কিতাব পড়া যায়, মোবাইলে ইসলামিক কিতাব পড়া যায়, মোবাইলে ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায়। তার মানে ইলম আছে, ইলম পাওয়া যায়, জ্ঞান আছে, জ্ঞান পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। ওই লোকটা জানে অজু করে দুরাকাত সালাত পড়তে হয়, ও আজীবন অজু করে, জীবনে দুরাকাত সালাত পড়ে না। ও জানে মানুষের গীবাত করা যায় না, ও মঞ্চে উঠে আরেকজনের গীবাত শুরু করে দেয়। ও জানে কাউকে কষ্ট দেওয়া যায় না, মুসলমানকে আঘাত দেওয়া যায় না, মুসলমানকে গালি দেওয়া যায় না, মুসলমানকে আন্দাজে কোনো কথা বলা যায় না, মুসলমানকে বাজে কোনো মন্তব্য করা যায় না, ও উঠেই বাজে মন্তব্য করা শুরু করে দেয়। ছাত্রকে পড়াচ্ছে, তোমরা কারো গীবাত করবা না, তোমরা কারো বদনাম করবা না, তোমরা তাহাজ্জুদের সলাৎ আদায় করবা। কেন? তাহাজ্জুদ সলাৎ হলো মুমিনদের মর্যাদা। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে তাহাজ্জুদের অধ্যায়, কিন্তু শিক্ষক জীবনেও তাহাজ্জুদ পড়ে না, তাই না? ইলাম আছে, বক্তা বলছে তোমরা কেউ সুদ খায়ও না, বক্তা বলছে তোমরা কেউ ঘুষ খায়ও না, বক্তা বলছে তোমরা কেউ মিথ্যা বলো না, বক্তা বলছে তোমরা কেউ মানুষকে কষ্ট দিও না, বক্তা বলছে তোমরা গীবাত করো না। আর বক্তাকে যদি ফোন দেওয়া হয়, আপনি কোথায়? ও আসে হলো কচুয়ায়, ওকে ফোন দিয়েছে। ও আছে কচুয়ায়, আসে নাই, গৌরীপুর আছে, ওকে ফোন দিয়েছে কোথায়? কয় কচুয়ায় ঢুকেছি, কি বলে না? তার মানে এলেম আছে, কিন্তু এলেম অনুযায়ী আমল নেই। ওয়াল আমালু মাওজুদুন, এবার যারা আমল করে তারা রেগে যাবে। আমরা যে তাহলে হজ করি, আমরা যে তাহলে সলাত আদায় করি, আমরা যে তাহলে সিয়াম পালন করি, তাহলে কি আমরা আমল করি না? এই জন্য ওই সালাফ বললেন,
ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমলটা নাই, তাই না? অনেকেই সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই সিয়াম পালন করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই হজ আদায় করে আল্লাহ যাওয়ার জন্যে, অনেকেই দান করে মানুষের সামনে বাহবা পাওয়ার জন্যে। তার মানে এলেম আছে, আমল আছে, কিন্তু আমল অনুযায়ী ইখলাস নাই। অথচ আল্লাহর নবী বললেন, মাং সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্যে, ওটা সালাত নয়, ওটা শিরক। অমাং সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্যে, ওটা সিয়াম নয়, ওটা শিরক। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে, ওটা সাদাকা নয়, ওটা হলো শিরিক। তার মানে যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, ওই কাজ যদি মানুষকে খুশি করার জন্যে করে তাহলে তা শিরিক হয়ে যায়। তিন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? জোরে বলেন, ভালোবাসেন? আল্লাহ রসুলকে ভালোবাসেন? মিথ্যা বলিয়েন না, মিথ্যা কিন্তু আমি পছন্দ করি না। যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আল্লাহর জন্যে, রসুলের জন্যে জীবন দিতে পারবেন? সবাই দিতে পারবেন? কে কে পারবেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি একটু দেখতে চাইলাম যে কারো হাত নিচে থাকে কিনা, তা দেখলাম কারো হাত নিচে নাই, তার মানে সবাই ভালোবাসে। আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে, আল্লাহ রসুলের জন্য মরতে পারবে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে পারবে, খালি পারবে না দাড়ি বাড়াতে, তাই না? তাই না? তাই ওটা আমার কাজ না, দাড়ি বাড়াবো ওটা আমার কাজ না। আমি দাড়ি রাখতে পারবো না, আমি সুদ ছাড়তে পারবো না, আমি ঘুষ ছাড়তে পারবো না, কিন্তু আমি মরে যেতে পারবো, তাই না? যেই ভালোবাসা দাড়ি বাড়াতে পারে না, যেই ভালোবাসা সুদ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা ঘুষ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা ব্যভিচার ছাড়াতে পারে না, যেই ভালোবাসা গিবাদ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা মিথ্যা ছাড়াতে পারে না, ওইটা ভালোবাসা নয়, ওটা মিথ্যাবাদিতা, ওটা হলো ধোকা। ও দাড়ি রাখতে পারে না, ও আবার মরবে কেমনে? ও মরতে পারবে না তো। ওকে যদি ইসলামের জন্য মরার কথা বলা হয়, ও পারবে না, ও জীবন দিতে পারবে না। কেন? ও তো দাড়ি রাখতে পারে না স্ত্রীর ভয়ে, যে আমি দাড়ি রাখলে স্ত্রী আমাকে ভালোবাসবে না, তাই না? স্ত্রী বলেছে তুমি দাড়ি রেখো না, তোমাকে কেমন কেমন দেখা যায়। ঠিকই তো, দাড়ি থাকলে তাকে দেখা যায় পুরুষ, আর দাড়ি না থাকলে ও মহিলাও না পুরুষও না, তাই না? ওকে মহিলাও বলি না পুরুষও বলি না, কি যে ও ওটা আপনারা বুঝে নেন। তার মানে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভিতরে কি নাই? সততা নাই। এই জন্য ওই সালাফ বললেন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ওয়াস সিদকু ফিহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। তাহলে এই কবল থেকে আমরা জানলাম, ইলেম অর্জন করে ইলেম অনুযায়ী কি করা উচিত? আমল করা উচিত। তাহলে আমরা এলেম অনুযায়ী আমল করব, ঠিক আছে না? দুই।